ছট পুজোতে যেটা এক্সপেক্টেড যে আবহাওয়া, কিন্তু দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে দু জায়গাতেই শুষ্ক আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা এখন যেটা আছে মোটামুটি সেটাই থাকবে। শুধু আবারও বলছি, পশ্চিমের জেলাগুলোতে দক্ষিণবঙ্গে দু তিন দিন পরে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি ফল হওয়ার সম্ভাবনা। আগামী দুদিন টেম্পারেচারের বিশেষ কোনো পরিবর্তন হবে না, মানে যেটা আছে সেটাই থাকবে। দুদিন বাদে দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের যে জেলাগুলো সেখানে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি ফল হওয়ার সম্ভাবনা শুধুমাত্র কিন্তু পশ্চিমের জেলাগুলোতে 2 থেকে 3 দিন বাদে, মানে আজকে 31 তারিখ, 3 তারিখ নাগাদ ধরে নেন, 1-2 বাদ দিয়ে 3 তারিখের পর থেকে পশ্চিমের জেলাগুলোতে রাতের তাপমাত্রা সামান্য ফল হবে। এছাড়া বাকি এখন দুদিন, মানে আগামী 48 ঘন্টা তাপমাত্রার মেজর কোনো পরিবর্তন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কোথাওই নেই। দক্ষিণবঙ্গে মোটামুটি শুষ্ক আবহাওয়া, উত্তরবঙ্গে প্রথম 24 ঘন্টায় খুব হালকা বৃষ্টি উপরের 5টি জেলায়, বাকি দিনগুলো শুষ্ক আবহাওয়া।